ট্রেনে পিছলে পড়ি আর না পড়ি বরফে পিছলে পড়তেই হবে কাশ্মীরে এসে। এটা হচ্ছে গুলমার্গ, আমরা এখন গুলমার্গে পৌঁছে গেছি। এগুলো হচ্ছে গুলমার্গের কটেজ, চারিদিকে বরফে ঢাকা, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এখানে। আর সূর্য উঠেছে দেখতেই পাচ্ছেন, তো সব কিছু মিলে একদম পুরো সুন্দর একটা পরিবেশ। একটু পরে কেবল রাইডে যাব, এখানে একটু রেস্ট করব, তারপর কোটেজে যাব, নাও যেতে পারি ও বাইক করব তারপর। ঠিক আছে, এখন এই পর্যন্ত। এই বাইক আ ওড়ে বন্ধ কা লেতা হ্যায়, তো সারা পয়সা দেনা পড়েগা বাবা, সব ये प्रॉमिस है आपके साथ, पैसा देना पड़ेगा वापस। गेट पे छोड़ूंगा आप। दादा हम भी यहाँ आप लोगों को रिक्वेस्ट कर रहे हैं, हम पैसा खर्च कर इतना कर रहे हैं, क्या बोलेंगे? घास में 400 दे देना आ जाए।